ভয়াবহ বন্যায় তছনছ সিলেটের জনপদ। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখনও পানি বিপদসীমার উপরে। ধীরে ধীরে পানি কমায় সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়ক থেকে পানি নামতে শুরু করেছে। ভারতের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলা ভাসছে পানিতে। ভয়াবহ বন্যায় তলিয়ে আছে বাড়িঘর। চারিদিকে থইথই পানি থাকলেও তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। গবাদি পশু নিয়েও চরম বিপাকে বানভাসী মানুষ। খাবারের জন্য নৌকা নিয়ে ছুটছেন অনেকে। কোম্পানিগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিজেপি সদস্যরা। আমরা চেষ্টা করছি সীমান্তের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সাথে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবারও দিচ্ছি। পাশাপাশি আমরা চিকিৎসা সহায়তাও দিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সুনামগঞ্জে চলছে হাহাকার। পানিবন্দী 12 উপজেলার লাখ লাখ মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এখনও বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্কও। দুর্বিষহ জীবনযাপন করছেন দুর্গত মানুষ। ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমরা তো দুই দিনে অনাহারে আসলাম, উপাস। বুক পানির মাঝে আছি, আমরা কোনো খাওয়া দাওয়া নাই, আমরা কোনো কিছু পাইয়ান না। চেয়ারম্যান অথবা মেম্বার কাগজ কোনো সাহায্যের হাত কেউ বাড়া নাই। পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনী। সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রীও। টোটাল 100 জনের মতো জনবল নিযুক্ত রয়েছে এবং আমাদের সাথে রয়েছে 6টি করে টোটাল 12টি বোট, ইঞ্জিন চালিত হাই স্পিড বোট, যেই বোটগুলো দ্বারা আমরা উদ্ধার কাজ পরিচালনা করে যাচ্ছি। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে গত 14 জুন থেকে সিলেট ও সুনামগঞ্জের 40 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।